हाय व्यूअर्स, यू आर वेलकम टू माय चैनल मैथ ट्यूटोरियल्स बाय आशीष दास, मायसेल्फ आशीष दास एंड दिस इज माय वीडियो नंबर 397। आज के 397 नंबर वीडियोते आमरा आलोचना करछि समाहार बृद्धि बा ह्रास। आमादेर वेस्ट बेंगल बोर्ड थेके क्लास 10 एर जोने गणित प्रकाश बोले जे अंक बईटा देवा होयेछे सेई गणित प्रकाश बईयेर पेज नंबर 117 थेके 119 पर्यन्त देखो। कोषे देखि 6.2 आछे, এই কোষে দেখি 6.2 টাই হচ্ছে সমহার বৃদ্ধি বা হ্রাসের চ্যাপ্টার। আজকের এই 397 নাম্বার ভিডিওতে আমরা সেই কোষে দেখি 6.2 এর কোশ্চেন নাম্বার 11 আলোচনা করছি। তো এখানে কি বলেছে, বলছে কৃষি জমিতে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ফলে রসুলপুর গ্রামে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারকারী কৃষকের সংখ্যা পূর্ববর্তী বছরের তুলনায় 20% হ্রাস পায়। তো ব্যাপারটা কি হলো, না চাষের জমিতে শুধুমাত্র রাসায়নিক সার আর কীটনাশক ব্যবহার করার যে কুফলগুলো, মানে কৃষকদেরকে গিয়ে গিয়ে বোঝানো হয়েছে যে বাপু তুমি শুধু রাসায়নিক সার আর কীটনাশক ব্যবহার করো না, কারণ এর অনেক ক্ষতিকারক দিক আছে, সেইগুলো বোঝানোর ফলে কি হচ্ছে, রসুলপুর বলে একটা গ্রাম আছে, সেই গ্রামে এমন চাষি যারা শুধুমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করত, সেরকম কৃষকের সংখ্যাটা আগের বছরের থেকে 20% করে হ্রাস পাচ্ছে। তো 3 বছর পূর্বে রসুলপুর গ্রামে ওরকম কৃষকের সংখ্যা ছিল 3000 জন, বর্তমানে সেটা কত, মানে 3000 ছিল 3 বছর পূর্বে, তাহলে 1 বছর পরে মানে 2 বছর পূর্বে সেটা কত হলো, না 20% কমে গেল, তাহলে তার পরের বছর কি হলো, না আরও 20% কমে গেল, এরকমভাবে কমতে কমতে আসছে, তাহলে বর্তমানে ওই গ্রামে এরকম কৃষকের সংখ্যা কত আছে সেটা আমায় দেখতে হবে। পরিষ্কার বুঝতে পারছি যে এইটাই হবে পি সলিউশন। দেখো পি সমান সমান কত, 3000 জন। আচ্ছা আর কত, না প্রত্যেক বছর কত করে কমছে কৃষক, 20% করে কমে আসছে, আর এই পিটা জবেকার ধরা হয়েছে তার কত বছর পরে হচ্ছে বর্তমান, মানে 3 বছর, তাহলে এন মানে হচ্ছে 3 বছর, যদি তাই হয় তাহলে সুতরাং বর্তমানে ওই গ্রামে ওরকম কৃষকের সংখ্যা, ওরকম মানে কিরকম, যারা শুধু রাসায়নিক সার আর কীটনাশক ব্যবহার করে এরকম, এই ধরনের কৃষকের সংখ্যা কত হবে, না এটা তো কমে আসছে কন্টিনিউয়াস, তাহলে 1 মাইনাস হবে, অর্থাৎ পি মানে 3000 × 1 - আর কত, 20/100³ এত হবে, এত জন হবে, সমান সমান কত হচ্ছে 3000, আর এখানে 20 দিয়ে 100কে কেটে দাও, 5×20 = 100 হবে, তাহলে ওপরে রইল 1, মানে 5×5 = 1, মানে 4/5 × 4/5 এটার হোল কিউব, এত জন, মানে কতজন হচ্ছে সেটা এখান থেকে করি, সমান সমান হচ্ছে কত, 3000 × 4/5
इंटू चार बाई पाँच इंटू चार बाई पाँच एतो जन। प्रथमे पाँच दिए एटाके काटो हबे पाँच छय त्रिश छशो। तारपरे पाँच दिए एटाके काटो हबे पाँच बारों षाट माने एकशो कुड़ी। तारपरे पाँच दिए एटाके काटो पाँच दुगुणे दस दुई कुड़ी चौबीस अर्थात चौबीस इंटू चार इंटू चार इंटू चार तेल चार चारे षोलो चार षोलोम चौषटी। এই চৌষট্টিকে চব্বিশ দিয়ে গুণ করতে হবে যা হবে সেটাই। চৌষট্টিকে চব্বিশ দিয়ে গুণ করলে কত হবে? চার চারে ষোলো ছয় হাতে এক চার ছয় চব্বিশ আর একে পঁচিশ দুশো ছাপ্পান্ন আর এখানে কত হবে? একশো আঠাশ। চার দুগুণে আট ছয় দুগুণে বারো তাহলে ছয় আট পাঁচ তেরো তিন হাতে রইল এক দুই আর দুয়ে চার আর একে পাঁচ এক এক হাজার পাঁচশো ছত্রিশ এক হাজার পাঁচশো ছত্রিশ জন। তাহলে এবার আমাকে উত্তর লিখতে হবে। উত্তরটাকে আমি কি লিখব? বর্তমানে ওই গ্রামে ওরকম কৃষকের সংখ্যা এক হাজার পাঁচশো ছত্রিশ জন। উত্তরটা এখানটাতে লিখে দিচ্ছি। হ্যাঁ উত্তর কি হবে? বর্তমানে ওই গ্রামে ওরকম কৃষকের সংখ্যা ওরকম কৃষকের সংখ্যা এক হাজার পাঁচশো ছত্রিশ জন। আশা করি বুঝতে পেরেছো। তো ভিউয়ার্স, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখলে, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে এবং শেয়ার করবে। তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যার কথা তোমরা কমেন্টের জায়গায় লিখে দিও, আমি অবশ্যই তোমাদের সেই সমস্যার সমাধান করে দেবো। আমার এই চ্যানেলটার সঙ্গে যদি তোমরা যুক্ত না থেকে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সঙ্গে যুক্ত হও, কারণ গণিত প্রকাশ বইয়ের প্রত্যেকটা অঙ্ক আমি এইভাবে ব্যাখ্যা করে করে এই চ্যানেলে আপলোড করে দেবো। শুধু তাই নয়, এছাড়াও মাধ্যমিক পরীক্ষার জন্য আরও যে সমস্ত স্টাডি মেটেরিয়ালসের প্রয়োজন হবে সেগুলোর আপলোডসও যথাসময়ে তোমরা এখানটাতেই পেয়ে যাবে, তোমাদের কোনো সমস্যা থাকবে না। এর পরবর্তী অঙ্ক অর্থাৎ বারো নম্বর অঙ্কের জন্য তোমরা আমার 398 নাম্বার ভিডিওর দিকে লক্ষ্য রাখো, আমি খুব শিগগিরই সেটা আপলোড করে দেবো। দ্যাট ইজ অল, বাই।